সিদ্দিক বাজারের ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার পাঁচ দিন পর বিস্ফোরণ স্থল থেকে আলামত সংগ্রহ করেছে তদন্তকারীরা। ওয়াসার পাইপ লিকেজের কারণে বেসমেন্টে পানি জমে থাকায় বিস্ফোরণ স্থলে পৌঁছতে পারছিল না তদন্তকারীরা। এদিকে ভবনটির সামনের রাস্তা এখনও বন্ধ থাকায় তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে গুলিস্তান সদরঘাটমুখী যাত্রীদের। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। কে দেবে সান্ত্বনা, কেই বা পটুয়াখালীতে মিধার ছোট্ট মেয়েটির কাছে জবাবদিহি করবে। সিদ্দিক বাজারে বিস্ফোরণের পর থেকেই শরীরে 80% পোড়া নিয়ে শেখ হাসিনা বান ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ভবনটির নিচতলায় সেনেটারি দোকানে কাজ করা আজম মিধা। আজ দুপুরে মারা যান তিনি। এদিকে বিস্ফোরণের পাঁচ দিন পর বেসমেন্টে জমে থাকা পানি নিষ্কাশনে জোর তৎপরতা দেখা গেল অসার। যদিও ঘটনার পর থেকেই পানির কারণে উদ্ধার অভিযান ও আলামত সংগ্রহে নানা প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছিল উদ্ধারকারীদের, তবে অসার দাবি রাজুকের কারণেই পানি নিষ্কাশনে সময় লাগছিল। রাজুক যদি বলে পানি বাইরে কয়ে যদি এখানে ভাঙবো, আমরা ভাঙবো, মাটির তলে তো পানি বাড়িতেছে, কারণ কোন জায়গায় বাড়িতে এটা তো আমার স্পটটা দেখতে হবে, না ভাঙ্গে তো আমার স্পটটা দেখা যাবে না। বেসমেন্টে পানি কিছুটা কমে যাওয়ায় দুপুরে সিটিটিসির তদন্ত টিম আলামত সংগ্রহে ভেতরে প্রবেশ করে। তারা জানান বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বেসমেন্টের পানিগুলো মোটামুটি নিষ্কাশন করা হয়েছে। আমাদের ধারণা যে বেসমেন্টের ওখানে হয়তো এক্সপ্লোশনটা হয়েছিল, তো যতদূর কাছে গিয়ে যতটুকু আলামত সংগ্রহ করা যায় আমাদের টিম আজকে সেটাই চেষ্টা করবে। তবে তদন্তে ধীরগতির অভিযোগ করছে সাধারণ মানুষেরা। ঘটনার পাঁচ দিন পরও মূল রাস্তা খুলে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অতিরিক্ত জ্যামে বেশিরভাগ গণপরিবহনই ফাঁকা দেখা গেছে, হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন বেশিরভাগ যাত্রী। আগে 2 থেকে 1 ঘন্টা যাইতে পারতাম, এখন 6 ঘন্টা যাইতে পারি না, আসা যায় না, অনেক নামাই অনেক দূরে, গাড়িও বেঁধে হাইটে দিতে আসি। এখন 3 দিন যাবত এখান থেকে হাইটে যাচ্ছে, আবার হাইটে আসতেছি, আজকে নামিনি, আজকে যাচ্ছি পল্টন নম্বর। হাইটে যে আসতেছি কি, একটা মানুষ অসুস্থ থাকে, সুস্থ থাকে, এর মধ্যে এই ধরনের এই কথাছে। দুইটা রাস্তা যখন ছিল দুই পাশে তখনই চলাফেরায় কষ্ট হয়েছে, তারপরে এখন যদি একটা হয় তো ঘন্টার পর ঘন্টা, এখন তো মাঝে বসে থাকা যায় না। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়, রাস্তা ও দোকানপাট খুলে দেওয়া যাচ্ছে না। এখানে বিশেষজ্ঞ এই সংশ্লিষ্ট যতগুলো সংস্থা আছে তারা সমন্বিতভাবে কাজ করছে। যখন সব সংস্থা মিলে মনে করবে যে এটা স্বাভাবিক, এখন আর ঝুঁকির মধ্যে কিছু নাই, তখন সব কিছু আবার স্বাভাবিক হবে। ভবনটির ক্ষতিগ্রস্ত পিলার স্থিতিশীল করতে এরই মধ্যে 15টির বেশি স্টিলের পপিংস বসানো হয়েছে। সুমন তানভীর, আরটিভি, ঢাকা।